আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো এই রামপুরা স্টাফ কোয়ার্টার 150 ফিটের একোয়ারকোরা রোডের মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে এই ডেমরা থানার আমুলিয়াটি। তো এই অঞ্চলে অসংখ্য মানুষের জমির চাহিদা থাকায় তাই আজকে আমরা নিয়ে এসেছি এই আমুলিয়াতে মাত্র 35 লক্ষ টাকায় 2 কাঠা 14 পয়েন্টের অসাধারণ একটি আজকে বাড়ি করার উপযোগী, এবং পাশে দুইটি দেখতে পাচ্ছেন বাড়িও রয়েছে, এই সেই প্লটটি দেখাবো। যেই প্লটটি ক্রয় করে আপনি ওই ঢাকা সিটির বুকে একদম অল্প দামে একটি বাড়ি করার জমি ক্রয় করতে পারছেন। তো আজকের এই প্লটটি কিভাবে ক্রয় করতে হবে এবং এই প্লটের আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, সো চলুন দেখে নেই। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70 নম্বর ওয়ার্ডের ডেমরা থানার আমুলিয়াতে। তো আপনারা এই অঞ্চলটি জানেন যে এটা খুবই জনপ্রিয় একটি এলাকা, এবং ঢাকা সিটির এই ডেমরা থানার মধ্যে এখনই বাড়ি করার কিছু কম দামি জমি এখানে পাওয়া যাচ্ছে। তো সেরকম একটি প্লট দেখাবো। তো দর্শক, এই হলো সিটি কর্পোরেশনের 16 ফিটের দেখতে পাচ্ছেন একদম এই এলাকার মেইন রোড, আর এই মেইন রোড থেকে আমরা শুধু একটু ডান দিকে করব। এই যে দুটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই দুটি বিল্ডিংয়ের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন কমলা কালার এবং সাদা রঙের, এই বিল্ডিংটির পিছনেই সেই 2 কাঠা 14 পয়েন্টের আজকের সেই 35 লক্ষ টাকা প্যাকেজ মূল্যে একদম বাড়ি করার প্লট পেয়ে যাচ্ছেন। তো দর্শক, আজকের প্লটটিতে আসার জন্য এই যে আমুলিয়ার এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর সামনে স্কেচ করা মানে এটা মাস্ট বি রোড দেওয়াই রয়েছে 10 ফিটের, অর্থাৎ 10 ফিট বর্তমানে রয়েছে, পরে 16 ফিট হবে এই যেভাবে এসেছে স্কেচ করা। এরপর এই যে এই দুটি বিল্ডিংয়ের সামনে যেটা একটু আগে দেখিয়েছিলাম, আর এই দুটি বিল্ডিংয়ের সামনে দিয়ে কিন্তু আজকের প্লটটির একটি রোডও রয়েছে। তো দর্শক, আপনারা যারা পানি দেখে ঘাবড়ে যাচ্ছেন তাদেরকে পানি ছাড়া এই প্লটটি দেখাচ্ছি। তো যখন পানি থাকবে না তখন দেখতে এরকম দেখাবে আজকের এই প্লটটি দেখতে পাচ্ছেন। তো এই অঞ্চলটিতে যা শুধু বর্তমানে বৃষ্টির পানি হলে একটু জমে থাকে, এতটুকুই। আপনারা চাইলে আবার এখানে পানি সেচার মেশিন দিয়ে এখান থেকে কিন্তু এই পানিগুলো সরিয়ে ফেলা যায়, এটা কিছুদিন পরেও করে এলাকার মানুষগুলো। তখন প্লটটি দেখতে এই যে এখন আপনাদেরকে দেখাই যে কীরকম হয়ে যায় এই পাশের। আর আমরা কিন্তু এখানে একজন প্রবাসীকে 2 কাঠার একটি প্লট কিনে দিয়েছিলাম, আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়েছিলাম, তিনি চয়েস করেছিল এই প্লটটি এবং তিনি এই প্লটটি বায়না এবং রেস্টি করে একদম নিয়ে নিয়েছে। তো যাই হোক, এই প্লটটির খুবই কাছে কিন্তু আজকের সেই প্লটটি পেয়ে যাচ্ছেন। তো দর্শক, এই যে সাদা কমলা কালার মিশ্রণের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটির পিছনেই হচ্ছে আজকের সেই একদম 2 কাঠা 14 পয়েন্ট মেপে দেওয়া হবে একদম বিল্ডিংয়ের সাথে থেকে। এই যে পিছনের নেট দিয়ে বেড়া দেওয়া দেখতে পাচ্ছেন এই পর্যন্ত, আর এই যে সামনে অর্থাৎ দক্ষিণ পাশে যে ফাঁকা একটু জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোড, একদম রোডটি বুঝেও যাচ্ছে বর্তমানেই। আর পানি যখন থাকবে না তখন আপনাদেরকে একদম কীরকম সুন্দর দেখাবে সেটা একটু আগে দেখিয়েছি, একটু পরে দেখাচ্ছি। আর এই প্লটের এই যে উত্তর পাশে এটাই কিন্তু 16 ফিটের বিডোর, প্রথমে আপনাদেরকে সিটি কর্পোরেশন রোডটি দেখিয়েছিলাম। তো এখান থেকে কিন্তু এই দুটি বিল্ডিংয়ের মানুষ খুব সুন্দরভাবে সামনের আর আরেকটি ফাঁড়ি রোড পাবে, তো সেই রোডটি আপনি পেয়ে যাবেন। আর আরেকটি তো এমনিতে 10 ফিটের রোড বর্তমানে রয়েছে, আর পরে 16 ফিট হবে এই যে এই রোডটি। তো এই রোডটি কিন্তু একদম এলাকার মেইন রোড, আর এটার থেকে কিন্তু 2টি প্লট পরেই আমি একটু আগে দেখিয়েছিলাম, আমি আবারও দেখাচ্ছি। শুধু যদি এই রোড থেকে আমরা দক্ষিণ দিকে মানে একটু ক্যামেরাটি দক্ষিণ দিকে করি, এই যে 2টি বিল্ডিংয়ের পিছনে যে সামনে যে সাদা কমলা কালার বিল্ডিংটির পিছনে কিন্তু আজকের সেই প্লটটি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি যদি এখন আপনাদেরকে এই সাইডটি বা এই সাইডটি আপনাদেরকে, তো দর্শক যখন এখান থেকে পানি সেচে ফেলবে অর্থাৎ পানি থাকবে না বা এখনও চাইলে পানি আপনারা চাইলে পানি সরায় ফেলবেন, তখন কিন্তু এই যে এই এলাকাটি এবং এই পাশটি এরকম দেখাবে। তো এতক্ষণ কিন্তু আপনাদের ওই যে সাদা যেই কমলা কালার বিল্ডিংটির পিছনে কিন্তু ওই যে এতক্ষণ প্লটটি দেখাচ্ছিলাম যেটা বর্তমানে একটু পানি রয়েছে। তো পানি চলে গেলে এলাকাটি এরকম দেখাবে, আপনারা যদি ফুল দেখেন যে এটি খেলার মাঠ এবং খুব সুন্দর ঢাকা সিটির প্লটগুলো, এগুলো এখনও কিছু কম দাম রয়েছে। তবে আমরা যে প্রবাসী ভাইকে প্লটে কিনে দিয়েছিলাম তিনি কিন্তু আরেকটু কমে পেয়েছে, আর তার প্লটটি এখন অনেক দাম হয়ে গিয়েছে। তো দর্শক, এখন যদি আজকের প্লটটির আশেপাশটি দেখাই, তো এটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ এবং পূর্ব পাশ। তো দেখতে পাচ্ছেন অসংখ্য হাইরেঞ্জের বিল্ডিং, এই পাশটি হচ্ছে আমুলিয়া মডেল টাউনটি, এরপরে ডেমরা স্টাফ কোয়ার্টার, আর এখানে অসংখ্য এরকম 10তলা হাইরেঞ্জের বিল্ডিং, আর এখানে অসংখ্য স্কুল কলেজ রয়েছে। তা আমুলিয়াতে এত স্কুল কলেজ রয়েছে যে আপনি আসলে মানে অবাক হয়ে যাবেন, এর আশেপাশে এত স্কুল কলেজ নাই। তো দেখতে পাচ্ছেন যখন বন্যা বা পানি থাকবে না বা এমনি কিছু পানি জমে থাকতো এটা, আর এই যে এই বিল্ডিংটার পিছনে কিন্তু এই যে আজকের প্লটটি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম।
তো আজকের এই প্লটটিতে কিভাবে আসতে হবে এবং এই প্লটের আশেপাশে কি কি নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সো চলুন দেখে নেই। তো আমরা নিচে গিয়ে ফুল বুঝিয়ে দিচ্ছি। তো আমরা যদি এই রোডের যে সবচেয়ে জনপ্রিয় এলাকাটি আমুলিয়া অর্থাৎ মেহেন্দি পুরি স্ট্যান্ড বলে এটাকে, এই যে যেই রোডটি দেখতে পাচ্ছেন, তো এই আমুলিয়া স্ট্যান্ড থেকে এই যে বাম পাশে একটি যে বড় রোড দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের, এই যে মোটরসাইকেলটি প্রবেশ করতেছে বাম পাশে দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে যেতে হবে। এখান থেকে 2 মিনিট আপনার হেঁটেও যেতে পারবেন আজকের প্লটটিতে, অথবা এরকম মোটরসাইকেল দিয়েও যেতে পারবেন। তো আমি নিচে চলে আসলাম, এতক্ষণ ড্রোন দিয়ে দেখিয়েছি, এই যে আমরা বাম পাশ দিয়ে চলে যাবো। এতক্ষণ কিন্তু আপনাদেরকে ড্রোন দিয়েই এই উপরের এই সেটটা দেখিয়েছি। তো আমরা এখন এই যে বাম পাশের এই রোড দিয়ে চলে যাব, দেখতে পাচ্ছেন একদম 16 ফিটের একদম সিটি কর্পোরেশনের রোড। আর এই হলো আমুলিয়ার মেইন একদম বাজার, তারপরে এটাকে বলা হয় আমুলিয়ার মাইকো স্ট্যান্ড। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন একটা হোটেল রয়েছে, আরও আশেপাশে অনেক দোকানপাট হয়ে গিয়েছে এখানে। এখানে সবচেয়ে বড় হচ্ছে আমুলিয়াতে মাদ্রাসাটা রয়েছে, দাখিল মাদ্রাসা, এই যে তারপরে ইসলামী ব্যাংক হয়েছে রিসেন্টলি, এবং এখানে স্কুল রয়েছে, এই পাশে কিন্তু স্কুল সামনে গেলে দেখতে পারবেন, রয়েছে আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা অবশেষে প্লটটিতে চলে যাচ্ছি, আমরা একদম কাছাকাছিতে চলে এসেছি, এই মোচরটি ঘুরলেই কিন্তু আজকে সেই প্লটটি একদম কাছাকাছিতে চলে। তো সেই রোড দিয়ে আসলেই কিন্তু এই যে নিচ দিয়ে এখান দিয়ে একটি রোড রয়েছে একদম 16 ফিটের সিটি কর্পোরেশনের রোডটি পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে রোডটি। তো এই রোড দিয়ে একটু পিছনের দিকে আসলেই কিন্তু জাস্ট শুধু 5 থেকে 6টি প্লট পরেই কিন্তু এই যে আজকের প্লটটি, এই যে এই বিল্ডিংটার পিছনে যেটা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম, তাই বুঝতে পারছেন একদম আমুলিয়া স্ট্যান্ডের খুবই কাছে আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন। এবং 1 থেকে 1.5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেও কিন্তু আমুলিয়া মাদ্রাসা স্কুল মেডিকেলটি এবং আমুলিয়া গ্রিন মডেল টাউনটিও পেয়ে যাচ্ছেন। তো আজকের এই প্লটটির 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন এই আইসি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটি, এটা কিন্তু একদম খুবই কাছে। এবং আরও রয়েছে নাম করা আড্ডা দেওয়ার জায়গা, আড্ডা রেস্টুরেন্টটি যেখানে এসে আড্ডা দিতে পারবেন, রয়েছে গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট, এটাও প্লটের খুবই কাছে, এবং রয়েছে গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টার লিমিটেড, এটাও প্লট থেকে খুবই কাছে, রয়েছে অসংখ্য এরকম ডুপ্লেক্স বাড়ি। প্লটের খুবই কাছে রয়েছে সন্তানকে ইংলিশ মিডিয়াম পড়ানোর জন্য আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, এটা ইংলিশ মিডিয়াম একটি নাম করা স্কুল। তো এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইসে, এখানে জমির পরিমাণ 2 কাঠা 14 পয়েন্ট, আর ফুল প্যাকেজ মূল্য 35 লক্ষ টাকা, এটা ভিডিওর প্রথমে বলেছিলাম এবং লাস্টেও বলে দিলাম। যাদের এরকম বাজেট রয়েছে এবং যারা এই অঞ্চলগুলোতে এই দামে প্লট করছেন, তারাই শুধু আসতে পারেন, দেখতে পারেন। এই ধরনের প্লটগুলোর কাগজ ভালো থাকলে খুবই দ্রুত সময় নিয়ে নিতে পারেন, কারণ এই প্লটটি রাস্তা হয়ে গেলে তখন প্রতি কাঠায় 20 থেকে 25 লক্ষ টাকা হয়ে যাবে। যখন রাস্তা একদম দৃশ্যমান হবে তখন 25 লক্ষ টাকা কাটা হলে তখন হয়তো আপনাদের বাজেট হবে না। আর এখানে প্রতিটা প্লটের রাস্তা হবেই, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। এখানে এমন একটা বাসা বাড়ি আমুলিয়ার ভিতরে দেখাতে পারবেন না যাদের রাস্তা নাই। সো সুতরাং এই অঞ্চলগুলোতে আপনারা আসতে পারেন, দেখতে পারেন। অবশ্যই এই ধরনের প্লটগুলো অল্প দাম থাকায় সবাই মিলেও কিন্তু রেখে দিতে পারেন।